আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দক্ষিণ কোরিয়াতে এইবার বাংলাদেশিদের জন্য যে তিনটি নতুন খাত নতুন খাত সংযোজন করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার মৎস্য খাত। এখন মৎস্য খাতে কারা সিলেক্ট করবেন, মানে যখন আপনি আবেদন করবেন আপনি মৎস্য খাতে কারা আবেদন করবেন, মানে কি এটা সিলেক্ট করে কারা আবেদন করবেন? আসলে মৎস্য খাতটা কি সবার জন্য নাকি এটা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের জন্য যারা আগ্রহী তাদের জন্য? সত্যি কথা বলতে মৎস্য খাতে যদি আপনি আবেদন করেন তাহলে আমার ব্যক্তিগত মত এবং বইয়ের সেলের নোটিশ অনুযায়ী এই খাতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে অ্যাজ ইউজুয়াল সবাই, মানে অ্যাটলিস্ট যে আম জনতা সবার জন্য কিন্তু এই মৎস্য খাতটা নয়। হ্যাঁ, তো মৎস্য খাতে অবশ্যই আবেদন করার আগে হয় আপনি এখন থেকে এইটা অভিজ্ঞতা অর্জন করা শুরু করে দেন, আর না হলে যারা অভিজ্ঞ আছেন তারাই আর শুধু আবেদন করবেন। অযথা মানে যদি র্যামডমভাবে আপনারা সবাই মৎস্য খাতে আবেদন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি কোরিয়াতে এসে এত, মানে এই যে মৎস্য খাতে যে কষ্টের কাজ, সাগরে যারা সাগরে পড়বেন তারা তো আসলে সাগর পার উপকূলীয় অঞ্চলে খুবই কষ্ট। এই ঠান্ডা মাইনাস আপনার আছে -14, 15, 18, 20 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে, এই শীতের ভিতরে আপনারা কাজ করবেন আপনাদের খুব কষ্ট হয়ে যাবে। তো মৎস্য খাতে এবং বাইরে কাজ করা আসলেই প্রচুর কষ্ট। তো মৎস্য খাতে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এখন থেকে হয় বা অভিজ্ঞ মানে কাজ শেখা শুরু করুন বা এটার শিখতে শেখা শুরু করুন, নয়তো বা যারা অলরেডি আপনারা জানেন এই কাজে অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই আবেদন করবো। এটা হচ্ছে আমার পরামর্শ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।